স্বাগত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে রয়েছে শাসক দল। এ মুহূর্তে লোকসভার জন্য দেশজুড়ে বিজেপির ইনচার্জ সহ ইনচার্জের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্য ভিত্তিক তালিকায় প্রকাশ পেল 25 রাজ্যের নাম, যেখানে ব্রাত্য রইল উত্তর পূর্ব সহ ত্রিপুরা। অর্থাৎ আজ যে বিজেপির ইনচার্জ এবং সহ ইনচার্জের নাম ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা গেল না উত্তর পূর্ব সহ ত্রিপুরার কারোর নাম। রাজ্য ভিত্তিক তালিকায় মূলত 25টি রাজ্যের নাম রয়েছে, সেখানে ব্রাত্য থাকলো ত্রিপুরা। সেই বিষয় নিয়ে রাজ্যের বিজেপি প্রদেশ মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী কি বলছেন গোটা বিষয় নিয়ে শুনুন। কোটাই হবে, প্রাথমিক ভাবে একটা বেরিয়েছে, বাকিটাও ঘোষণা হবে সময় মতন। স্যার, কোন সম্ভাবনা কে হতে পারে এই রাজ্যের ইনচার্জ? এটা তো একেবারেই সাংগঠনিক বিষয়, এটা এইভাবে সম্ভাবনা কিছু বলা যায় না। যাদেরকে দিয়ে ত্রিপুরা বিষয়টাকে, যারা জানেন ত্রিপুরা ইলেকশনটাকে যেভাবে করা মানে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তো তেমন কাউকে কোনো সেন্ট্রাল লিডার কি দায়িত্ব দেওয়া হবে ত্রিপুরার জন্য? আপনারা শুনলেন মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বক্তব্য। মূলত তিনি এই বিষয় নিয়ে তেমন কিছু বলতে রাজি নন, যাই হোক, কিন্তু 25 রাজ্যের নাম ঘোষণা করা হয়েছে তালিকায়, উত্তর পূর্ব সহ ত্রিপুরা ব্রাত্য রইল। লোকসভার জন্যই দেশ জুড়ে ইনচার্জ এবং সহ ইনচার্জের এই নাম ঘোষণা। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানছি। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ যে তালিকা প্রকাশ পেল, যে সেই তালিকায় নাম নেই উত্তর পূর্ব সহ ত্রিপুরা, অর্থাৎ ব্রাত্য থেকে গেল, কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, ইতিমধ্যে লোকসভার প্রস্তুতি শুরু হয়ে গেছে, যেমনটা আমরা সবসময়ই বলে আসছি, এবং প্রতিটা দল সেই প্রস্তুতি কার্যত চালাচ্ছে। সেই অংশে বিজেপির যে প্রস্তুতি অনেকাংশেই এগিয়ে রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং বিজেপির সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী, তোমাকে কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম, যে দিল্লিতে অবস্থানরত এবং চলছে একের পর এক বৈঠক। এবার তারই মধ্যে দেশের ইতিমধ্যে লোকসভা নির্বাচন আসন্ন, এবং খুব সম্ভবত আর কয়েকটা মাসের মধ্যে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ডেট দেওয়া হয়েছে, 19 এপ্রিল, 16 এপ্রিল, যদিও সেই 16 এপ্রিল ডেট নয় ভোটের, সেটাও নির্বাচন কমিশন স্পষ্টীকরণ দিয়েছেন। কিন্তু তার মধ্যে যাতে এই কমিশনের কাজে যারা জড়িত রয়েছেন তারা যাতে কাজ চালাতে পারেন, তাড়াতাড়ি করতে পারেন, তার জন্য এই ডেটটাকে একটা লামসাম ডেট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই জায়গাতে এবার দাঁড়িয়ে যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত আধিকারিকরা প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি চালাচ্ছেন, তাই সেই অংশে দেখো প্রত্যেকটা দলকেও তার প্রস্তুতি নিতে হবে। এবার বিজেপির পক্ষ থেকে যে সিদ্ধান্ত আজকে জানানো হলো, যে কোন রাজ্যে কাকে দায়িত্ব দেওয়া হবে, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, সামনে এসেছে, সামনেই ভোট। তার আগে বিভিন্ন রাজ্যে ঘর গোছাতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি, এবং বিভিন্ন রাজ্যে বিজেপির যে ইনচার্জ এবং তার সঙ্গে সহ ইনচার্জদের নাম ঘোষণা করা হয়েছে সেই তালিকা অনুযায়ী। এবার তোমাকে যদি আমি তালিকার কিছুটা ব্রিফ দিই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় আন্দামান নিকোবরের কথা, যেখানে ওয়াই সত্যকুমার রয়েছেন ইনচার্জের পদে। অরুণাচল প্রদেশ আমাদের উত্তর পূর্বের মধ্যে অশোক সিংহল যার দায়িত্বে থাকছেন, বিহারের ক্ষেত্রে বিনোদ তাওরে হচ্ছেন ইনচার্জ এবং সহ ইনচার্জ দীপক প্রকাশ। অন্যদিকে চণ্ডীগড় যেখানে বিজয় ভাই রূপানি, দমন দিউতে পূর্ণেশ মোদি, এবং গোয়াতে রয়েছেন আশিস সুদ, হরিয়ানাতে রয়েছেন বিপ্লব কুমার দেব, যেটা আমরা এর আগেও দেখেছিলাম প্রভারী, রাজ্য প্রভারী হিসেবে তিনি রয়েছেন এবং তিনি থাকছেন সেই দায়িত্বে। সুরেন্দ্র সিং নগর রয়েছেন হরিয়ানার দায়িত্বে সহ ইনচার্জ হয়ে। অন্যদিকে হিমাচল প্রদেশ শ্রীকান্ত শর্মা রয়েছেন, জম্মু কাশ্মীরের তরুণ চুগ, ঝাড়খণ্ডে রয়েছেন লক্ষ্মীকান্ত বাজপেয়ী, কর্ণাটকে রাধামোহন দাস আগরওয়াল, কেরলে রয়েছেন প্রকাশ জাভরেকর, লাদাখে রয়েছেন তরুণ চুগ, লাক্ষাদ্বীপে রয়েছেন অরবিন্দ মেনন, মধ্যপ্রদেশে মহেন্দ্র কুমার সিং, ওড়িশাতে রয়েছেন বিজয় পাল সিং তোমর, পদুচেরিতে রয়েছেন নির্মল কুমারা সুরানা, এবং তার সঙ্গে পাঞ্জাবে বিজয় ভাই রূপানি, সিকিমে রয়েছেন দিলীপ জয়সওয়াল, তামিলনাড়ুতে রয়েছেন অরবিন্দ মেনন, এবং উত্তরপ্রদেশে বিজয়ন্ত জয় পান্ডা, উত্তরাখণ্ডে দুষ্মন্ত কুমার গৌতম, পশ্চিমবঙ্গে রয়েছে মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া সহ ইনচার্জ হিসাবে। এই যে তালিকা, 23টা রাজ্যের নাম ঘোষণা করা হয়েছে, সেই 23টার ক্ষেত্রে এখনো পর্যন্ত
নাম নেই ত্রিপুরার। উত্তর পূর্বের আমরা দুটো রাজ্যের পেয়েছি সিকিম এবং অরুণাচল প্রদেশের কথা, কিন্তু বাদ বাকি উত্তর পূর্বের কোন রাজ্য, যেমন যদি বলি সব থেকে বড় অসমের কথা, তার কিন্তু নাম প্রকাশ্যে আসেনি। যদি বলি ত্রিপুরার কথা, তার নাম আসেনি। মণিপুর থেকে শুরু করে মেঘালয় কোন রাজ্যেরই কিন্তু ইতিমধ্যেই তালিকাতে নাম প্রকাশ করা হয়নি। সেই জায়গাতে কেন নাম প্রকাশ করা হয়নি তার উত্তরে আমরা জানতে পারি বিজেপির রাজ্যসভা মুখপাত্র থেকে। মুখপাত্র জানিয়েছেন যে এটা একটা প্রক্রিয়ার মধ্যেই চলছে, সেই প্রক্রিয়া অনুযায়ী ধীরে ধীরে কাজ হবে এবং তারপরে ধীরে ধীরে রাজ্যের নামও প্রকাশ্যে আসবে বলে বিজেপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে একটা প্রশ্ন ইতিমধ্যে রাজনৈতিক মহলে থেকেই যাচ্ছে যে সবকিছুতেই দেরিতে হলেও ত্রিপুরা কেন, ত্রিপুরাকে সবকিছুতেই ব্রাত্য রাখার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যাতে করে রাজ্যের কিছু কিছু অংশের কর্মীদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর একেবারেই সাফ বার্তা যে ভোটের দামামা বাজানোর দরকার পড়ে না, তিনি উন্নয়নের দামামা বাজান এবং সেই উন্নয়নকে সামনে রেখেই তিনি লড়বেন ভোটে। এবং এর আগেও মোদী ভোটের বাদ্যি বাজানো দরকার পড়েনি, সেই বাদ্যি বাজানোর কোনো দরকার নেই মোদীর, আগামী দিনেও দরকার পড়বে না বলেই বিজেপির অধিকাংশ শীর্ষ নেতৃত্বরা মনে করছেন। তাই সবকিছুকে সামনে রেখে আগামী দিনে ত্রিপুরার দায়িত্বে কে থাকেন সেটাই হচ্ছে একটা বড়সড় প্রশ্ন। তার সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে, আমরা দেখেছি বিহারের ক্ষেত্রেও আজকে, অন্যদিকে যদি বলি রাজ্যের ক্ষেত্রেও সাংগঠনিক ভাবে বিজেপিকে শক্তিশালী করার জন্য সেই প্রক্রিয়া চলছে বলেই মনে করা হচ্ছে। তবে সেই অর্থে রাজ্যের দিকে কি হয় সেটার জন্যই আমাদের এখন লক্ষ্য রাখতে হবে। অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি। লোকসভার জন্য দেশজুড়ে বিজেপির ইনচার্জ সহ ইনচার্জের নাম ঘোষণা, অর্থাৎ বলাই যায় যে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এই মুহূর্তে এক ধাপ এগিয়ে রয়েছে বিজেপি। নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।